বঙ্গনারী সুন্দর যে রিয়া শাড়ি এখানে আপনি পাবেন আপনার মনের নতুন শাড়ি, তবে আর দেরি কেন, যোগাযোগ করুন 9775148710 ও 6296721846 নম্বরে। আর এই শাড়ির ছোঁয়ায় আপনি হয়ে উঠুন অনন্য। আব্বাস সিদ্দিকীর সঙ্গে যুক্ত হবে হোটেল হওয়ার কথা ভাবছি। সূর্যকান্ত মিশ্র ইতিমধ্যেই বলেছেন আব্বাস সিদ্দিকী, এরকম আলোচনার মধ্যে আছে, আলোচনার মধ্যে যেগুলো সিদ্ধান্ত হয়নি। কি বলছেন দেখুন, সকলের কাছে সবারই কথা শুনতে তো আমাদের আপত্তি নেই, কী বলেছে হয়তো আমরা জানি না, হয়তো বাম নেতাদের সঙ্গে কোনো আলোচনা হয়ে থাকতে পারে, আমাদের সঙ্গে কোনো ফর্মাল কোনো আলোচনা হয়নি। আপনারা তো জোটে বলছেন, বামেদের সঙ্গে ব্যাপারে কথা হয়েছে যে আব্বাসদের সঙ্গে কথা বলবেন কিনা? আমরা জোটের হলেও মনে করো আমি কংগ্রেসের, আমার কাছে হয়তো কেউ এলো সে তার বামকে বলে আসছে না, বামের কাছে কেউ যাচ্ছে সে তার আমাকে বলে যাচ্ছে না, এরকম কথা হতে পারে। যখন আমরা সবাই সামনে বসবো তখন কোনো প্রস্তাব আসবে, সে প্রস্তাব আসেনি এখনো। দাদা সেই জোটের রাস্তা কি খোলা রাখছেন? আমরা সবাইকেই বলেছি যারা ধর্মনিরপেক্ষ, ধর্মনিরপেক্ষ সমস্ত শক্তি, গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ সব শক্তির সঙ্গে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করার কথা তো অনেক আগে বলে দিয়েছি। আব্বাস সিদ্দিকীর সম্পর্কে আপনাদের স্ট্যান্ডটা কি আছে? আমি জানি না সে কি বলছে, কি স্ট্যান্ড নিব রে ভাই। আর কিন্তু নিমেদের সঙ্গে যদি আব্বাস সিদ্দিকী থাকেন সেক্ষেত্রে কি করে হবে? নিমু নিম একটা কমনওয়েলথ দল, কি করে হবে? কতবার করে বলে এক কথা। তাহলে কি ধর্মনিরপেক্ষ জোট করতে সেখান থেকে তৃণমূলকেও সঙ্গে নিতে চাইবেন যদি ওরা আলোচনায় রাখে আপনাদের? তৃণমূল আমাদেরকে ডাকবে কেন? তৃণমূল আগে নিজেরা নিজেরা দেখুক, এই ভারত পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক দলকে যে আমদানি করেছে তারা নিজেরা দেখুক আগে। আমরা বরাবরই ধর্মনিরপেক্ষ, এখনও ধর্মনিরপেক্ষ, তৃণমূলের মতন ফ্লিপফ্লপ তো করি না। আজ ধর্মনিরপেক্ষ, কাল নিরপেক্ষ, পরশু স্বৈরাচারী, ওসব আমরা করি না। কিন্তু বিক্ষিপ্তভাবে কিছু সবাই তৃণমূল নেতাদের বলতে দেখা যাচ্ছে যে বিজেপিকে রুখতে সবাইকে এক হতে হবে। কে বলছে? পরক্ষে তৃণমূল নেতারাই বলছে, কিছুদিন আগে বরানগরের সবাই তিনি বলেছেন। সেক্ষেত্রে কি দিদি তো জানে, দিদি কোথায় যেতে হবে, দিদিও জানে কংগ্রেস দল ছেড়ে তো তৃণমূল দলের জন্ম হয়েছিল। সব থেকে ভালো হয় তৃণমূল দলটাকে ডিজার্ভ করে কংগ্রেসে চলে আসা বুদ্ধিমানের কাজ। মার্চ করে তৃণমূল দলটাকে ডিজলভ করে কংগ্রেসে চলে আসলে ঝামেলা মিটে যায়। সোনিয়া গান্ধীকে চেনেন, চলে যাবেন উনি, আমরা এখানে তো ওইসবের মধ্যে তো নেই। আমাদের লড়াইটা আমাদের সঙ্গে তৃণমূল বিজেপি উভয়ের সঙ্গে আমাদের লড়াই, একবার না হাজারবার বলেছি। মমতা ব্যানার্জি যদি মনে হয় তৃণমূল দলের নেতার নেত্রীদের যে মমতা ব্যানার্জির দলের সঙ্গে কাউরি কিছু যাওয়া দরকার, এটা নিয়ে অনেক অনেক কথা হচ্ছে, কেউ কেউ বলছে, কারা বলছে? মমতা ব্যানার্জি তো বলছে না কাউকে কোথাও। তাদের হঠাৎ করে কিছু তৃণমূলের নেতা হঠাৎ করে খুব প্রো অ্যাক্টিভ হয়ে গেছে, দিদি এখন তাদেরকে ডিপ্লয় করেছে তৃণমূল দলকে ঠেকানোর জন্য। কারণ তৃণমূল দল ছেড়ে যেভাবে বানের মতন তৃণমূল দল ভেঙে বেরিয়ে যাচ্ছে, দিদি এখন কাকে দিয়ে ডিফেন্ড করবে সে লোক খুঁজে পাচ্ছে না। ফলে যারা ওল্ড গার্ড, যারা একদিন দিদিকে গালাগালি দিয়ে তৃণমূল দলের প্রবেশের আগে যারা দিদিকে গালাগালি দিত তারা এখন তৃণমূলের বড় বড় স্পোক্স পার্সন হয়েছে, তারা এইসব কথা বলছে, এটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। যারা বলছে আপনারা তাদেরকে জিজ্ঞেস করুন, তারা কি বললো না বললো সে জবাব আমরা দিতে পারছি না। না না না, সেটা বলছে এই কারণে আপনি যে বললেন না তৃণমূল, কেউ কেউ বলছে তৃণমূলের সঙ্গে এক হয়ে যাবার, সেই জন্যই বললাম এক বার্তা বসে নয়, তৃণমূল দলটা নিজেরা ডিসলভ করে দিয়ে চলে আসবে কংগ্রেসে যদি ত্রিশঙ্কু হয় সেক্ষেত্রে। বলো ভাই, ফালতু কথা বলো, আর কাজে কথা বলো, যদি যদি কথা উত্তর দিতে পারো বলো। আমরা আপনার নেতৃত্বে যাবো, বিদেশে পড়তে যাওয়ার সুবর্ণ সুযোগ মিশন MBBS, বেস্ট অ্যাব্রড MBBS কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন MBBS মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। বেনারসির তিন অধ্যায়ে রাজখরানা রামনগর ও মঙ্গল বেনারসি শাহা টেক্সটাইল।